হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাইকে তো বুড়ুলে আসার পর এটাই হচ্ছে আমার দ্বিতীয় দিন আর কি আর এখন বাজে ভোর পাঁচটা আর আমি এখন বেরিয়ে পড়েছি একটু হাঁটতে কারণ মাসি বাড়িতে আমি ছোটোবেলা থেকে আসলেও এখানে সেইভাবে ঘুরে দেখা বা এখানে সেইভাবে বেড়াতে যাওয়া আমার হয়নি তো সেই জন্য একটু হাঁটতে বেরিয়েছি সকাল সকাল আর এখানে আসার পর একটা নতুন এক্সপিরিয়েন্স এই যেটা তোমরা সবাই জানো এটা হচ্ছে নিম গাছের ডাল এটা দিয়ে সবাই দাঁতন করে সকালে কিন্তু আমি এই ফার্স্ট টাইম আর কি দাঁতন করলাম তো এটা কিভাবে দাঁত মাছ ধরা এটা দিয়ে সেটাও আমার জানা ছিল না শুধু খালি চিবি যাচ্ছিলাম আর কি কিন্তু ভালো মজা পেয়েছি তো ফাইনালি ব্রাশ ট্রাশ করার পর এখন চলে এসেছি নদীর পাশে আসলে বাড়ির পাশে নদী হলে যা হয় আর কি সকালে বিকালে দুপুরে ঘুরতে ফিরতে শুধু নদীর পাশে আসার ইচ্ছা হয় সকালের এরকম ঠিক কন্ডিশনটা ছিল আর এরা এখন এখানে রেডি হচ্ছিল কি এরা মাছ ধরতে যাবে আর এই দেখো নদীর ঢেউতে একদম একটা আস্ত গোটা চিংড়ি মাছ চলে এসছে আর ওটাকে দেখে আমি যে ওটার কাছে যাবো না তা কি করে হয় বলো আমি তো ওটাকে দেখার পর আরও কাছে গিয়ে দেখার ছিল কিন্তু আমি গিয়ে যেটা দেখলাম এটা একদমই পুরো খালি ছিল শুধু জাস্ট খোসাটাই ছিল তবে একদম সামনে থেকে এইভাবে দেখলাম নদীর পাশে চিংড়ি মাছ চলে এসছে ঢেউতে এটা একটা ভালো এক্সপিরিয়েন্স ছিল তো সব করার পর আমি এখন গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি সকালবেলার ব্রেকফাস্টটা সারার জন্য তো আমি এখন যাব আটান্ন গেটে পরোটা খেতে তবে সত্যি বলতে কি রাস্তায় বেরিয়ে আমার আর এই জায়গাটা দেখার পর একদমই মনে হচ্ছিল না যে আমি বাড়ি থেকে এতটা দূরে চলে এসছি আর ওয়েদারটা জাস্ট দারুণ ছিল সকাল সকাল একদম বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার দারুণ লাগছিল তো ফাইনালি গাড়ি চালানোর পর আর কি ভীষণ ঠান্ডা লাগার পর আমি এখন চলে এসেছি পরোটার দোকানে আর এখানে এসে সব থেকে আগে আমার যে জিনিসটা চোখে পড়লো সেটা হচ্ছে এখানকার মিষ্টিগুলো মানে দারুণ ছিল দেখতেও দারুণ ছিল খেতেও দারুণ আর দামটাও দারুণ ছিল একদমই রিজনেবেল একদমই কম আর তারপর এই জিনিসটা দেখো এই মিষ্টিটা দামটা শুনে আমি জাস্ট অবাক হয়ে গেছিলাম রিয়েলি বলছি তো ফাইনালি অবাক অবাক হওয়ার পরে এখন আমি খেতে বসেছি পরোটা মানে যেটার জন্য এখানে আসা আমি ছোটোবেলাতে যখনই বাড়িতে আসতাম আমি এই বাজারে আসতাম আটান্ন গেটে এসে এই দোকানের পরোটা খেতাম বিকজ কি এখানকার পরোটাটা ফেমাস মানে দারুণ খেতে আর সত্যি অসাধারণ খেতে আর এখানকার সব কিছুই দামগুলো যেন একটু বেশি কম কম তো ফাইনালি এই আমি নর্মালি ল্যাংচা খাই না তবে এখানকার এই দশ টাকা দামের ল্যাংচাটা দেখে আমি আর লোভ সামলাতে পারিনি তো ফাইনালি আমার ইচ্ছা হলো যে আমি খাবো আর দেন খেয়েছি আর এটা দেখে তোমাদের মনে হতেই পারে যে তুমি তো ল্যাংচা খাওয়ার থেকে রস বেশি ঝড়িয়েছো হ্যাঁ তাহলে তাই আসলে সত্যিই ল্যাংচাটা দারুণ ছিল আর খুব রসালো ছিল আর এটার দাম অনলি আর অনলি টেন রুপিস ভাবো এত বড় ল্যাংচা নাকি দশ টাকা তো সেই জন্যই আর আমি টেস্ট করেছিলাম যে এটা কেমন খেতে হয় তো খেতে দারুণ ছিল আর এখন তো পিকনিকের সিজন তো এখানে অলরেডি ছাতা খাটানো শুরু হয়ে গেছে এরপরে তো একদম লোকে লোকালয় হয়ে যাবে আর এই যে এখানে এখন ট্রলারের কাজ চলছে আসলে যেহেতু এখান এখানে সবারই প্রধান জীবিকা হলো নদীতে গিয়ে মাছ ধরা তো সেই জন্য তোমরা এখানে এলে নর্মালি এগুলো সব সময়ই দেখতে পাবে আর তারপরে চলে এলাম বাড়িতে আর এসে দেখি যে ওরে বাবার এরা তো অলরেডি নদীতে নেমেই পড়েছে আর আমাকে ডেকেও নিয়েছে এবার তোমরাই বলো এত ভালোবেসে ডাকলে কি আর না গিয়ে থাকা যায় তো সেই জন্য আমিও গুটি গুটি পায়ে এগিয়ে গেলাম ওদের কাছে দারুণ একটা ওয়েদার ছিল আর নদীর পাশে আর এসে পড়েই তো খেলা শুরু এই দেখো 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 এইবার মোটু পাদলুর লড়াই শুরু হয়ে গেছে আমি কাদা ছুটছি ওরাও কাদা ছুটছে জাস্ট মানে এইগুলোর জন্যই আর কি ভাই এইগুলোই মনে থাকবে এবার দেখো এই মোটা তো খুব জোর রেগে গেছে আমার ওপরে কাদা ছুঁড়েই যাচ্ছে ঠিক আছে কিন্তু পারছে না তো ফাইনালি এটা আমার ছিল আমার ট্রিপ ছিল আমি তো মেরে দিয়েছি কিন্তু এরা আমার সাথে কেউই ঠিক পেরে ওঠেনি তারপরে দেখো মোটু আমার সাথে পেরে ওঠেনি এবার মোটুর ভাই পাদলুকে আমার পেছনে পাঠিয়ে কিন্তু 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 যতই পাঠাক না কেন অবশেষে পাদলো আর কি হার মেনে নিয়েছে তো এরপরে দেখো আমাকে তো মারতেই পারলো না ফাইনালি বেচারা হেরে আর কি বাড়ি চলে গেল তো এখানে আই এম দ্য উইনার তো দুপুরবেলা খাওয়া দাওয়া সারার পর আমি এখন বেরিয়ে পড়েছি মিষ্টি দোকানে মিষ্টি আনতে কারণ এখানকার গুড়ের মিষ্টিটা খুবই ফেমাস মৌচাকে আর তোমাদেরকে একটা জিনিস দেখায় আমি কারোর মুখে মুখে শুনেছিলাম যে বুড়লে নাকি পিকনিকের সময় জায়গা পাওয়া যায় না তো সত্যি বলছি ভাই এখানে আসার পর এই দেখো চারিদিকে লোকজন মানে ভর্তি সকালবেলায় এমন তো তোমাদেরকে দেখিয়েছিলাম যে এখানে কত মানে তখন আর কি ছাতা খাটানো হচ্ছিলো কিন্তু এখন পুরো লোকে লোকালয় তো ফাইনালি এসব দেখার পর আমি অবশেষে চলেছি সেই মিষ্টির দোকানে মানে এখানকার ফেমাস মিষ্টির দোকান মৌচাক যেখানে নলের গুঁড়ের রসগোল্লা ফেমাস তো মিষ্টি তো ভাই কিনতে এসেছি কিনবো তো পরে কিন্তু আগে তো টেস্ট করতেই হবে তো ফার্স্টে নিয়ে নিয়েছিলাম দুটো পুলি আর কি কি দই বড়া ঠিক মনে নেই যাই হোক কিছু একটা হবে কিন্তু মিষ্টি তো মিষ্টি হয় ভাই আর খেতে তো আর কী বলবো জাস্ট অসাধারণ তবে এটার দামটা কত নিয়েছিল আমার ঠিক মনে নেই কিন্তু মিষ্টিটা খেতে তো অসাধারণ ছিল তো যা এই মিষ্টিটা খাওয়ার পর আমার এখন মনে হলো যে আমি যে মিষ্টিটা অ্যাকচুয়ালি নিতে এসেছি সেটা আমি টেস্ট করবো তো এটাই ছিল সেই বিখ্যাত নলের গোড়ের রসগোল্লা আর কি আমি ঠিক করে উচ্চারণও করতে পারছি না কিন্তু খেতে আমি খুব ভালো পারি আর সত্যি বলছি খেতে জাস্ট অসাধারণ ছিল আর দামটা না এত কম মানে আমাদের ওখানে এই মিষ্টিগুলো দশ টাকার কমে পাওয়াই যায় না কিন্তু এখানে অনলি ফর ছ টাকা তো এই দেখো এই এক গামলা মিষ্টি এখন এই প্যাকিং করতে কাকু শুরু করে দিয়েছে আর এইগুলো প্যাকিং হওয়ার পর আমি এখন যাব বাড়িতে তো ফাইনালি এক ব্যাগ মিষ্টি নেওয়ার পর আমি এখন যাব বাড়িতে মানে বাড়ির মেয়ে বাড়ি ফিরে যাব। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই খুব খুব ভালো দেখো মজা করো আমি তো এই ভিডিও করতে পেরে খুব মজা করেছি টাটা সবাইকে